আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সালাত ও সালাম বর্ষিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর। আপনাদের সামনে হাজির হলাম বাইবেলের আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। আর আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব যে যীশু ঈশ্বর নন, তিনি ছিলেন ঈশ্বরের একজন দাস, সার্ভেন্ট, এবং তিনি ছিলেন একজন মানুষ। শুরুতে আমরা যে কোটেশান দিয়ে শুরু করতে চাই, এটার উল্লেখ করা হয়েছে বুক অফ ফিলিপিও 2 নম্বর অধ্যায় 7 নম্বর পদে। পরিষ্কারভাবে বলা হয়েছে যে যীশু পৃথিবীতে এসেছিলেন একজন মানুষের সন্তান হিসেবে, এবং তিনি ছিলেন ঈশ্বরের একজন দাস। একদম পরিষ্কারভাবে বুক অফ ফিলিপিও 2 নম্বর অধ্যায় 7 নম্বর পদে আপনারা এটা পাবেন। তাহলে এটা নিশ্চিত করে যীশু ঈশ্বর ছিলেন না, তিনি ছিলেন একজন মানুষ, তিনি ছিলেন ঈশ্বরের একজন দাস। দাসের যেমন নিজের কোনো ক্ষমতা বা ইচ্ছা থাকে না, যীশুর নিজের কোনো ইচ্ছা ছিল না। দাস যেমন মানে সারাদিন খাটাখাটিনি করে, কষ্ট করে, ঠিক তেমনি যীশু কষ্ট করেছেন। দাসের যেমন তার মনিবের প্রশংসা করতে হয়, যীশু তার মনিবের প্রশংসা করেছেন, যীশু ঈশ্বরের প্রশংসা করেছেন। এগুলো নিশ্চিত করে যে ঈসা আলাইহিসসালাম বা যীশু খ্রিস্ট তিনি ঈশ্বর ছিলেন না, তিনি ছিলেন একজন মানুষ, এবং তিনি ছিলেন ঈশ্বরের একজন দাস, একজন সার্ভেন্ট ছিলেন ঈশ্বরের। তো এগুলো পরিষ্কারভাবে আপনারা বাইবেলে পাবেন, বাইবেল একটু পড়বেন, আমার দেওয়া কোটেশনগুলো মিলিয়ে দেখবেন। আমরা সবসময় বলি সূরা ইমরান 3 নম্বর 64 নম্বর আয়াতে আছে যে সেই কথা আসুন যে আপনাদের আমাদের সাথে মিল আছে। আমরা এই কথাগুলোই বলি যে সত্যবাদী হলে প্রমাণ পেশ করুন। সূরা বাকারা 2 নম্বর সূরার 111 নম্বর আয়াতে বলা হয়েছে। আমরা এই কথাই বলি যে মিথ্যাবাদীদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত, সূরা আল ইমরান 3 নম্বর সূরা 161 নম্বর আয়াতে বলা হয়েছে। তাহলে পরিষ্কারভাবে আমরা সত্য তত্ত্ব উপস্থাপন করছি বাইবেল থেকে, আর নিশ্চিতভাবে প্রমাণ করছি যে যীশু তিনি একজন মানুষ ছিলেন, যীশু ঈশ্বরের দাস ছিলেন, যীশু খ্রিস্ট কখনো ঈশ্বর ছিলেন না। এমনকি যীশু ঈশ্বরকে ভয় পাবেন এটাও বাইবেল বলা হয়েছে, যীশু ঈশ্বরকে ভয় পেতেন। বুক অফ আইজায়া 41 নম্বর অধ্যায় 1 থেকে 3 নম্বর পদে বলা হয়েছে। তাহলে এগুলো পরিষ্কার যে যীশু ঈশ্বর নন, তিনি ঈশ্বরকে ভয় পান, এবং তিনি ঈশ্বর একজন সার্ভেন্ট বা দাস ছিলেন। বাইবেলে আরও অনেক জায়গায় বলা হয়েছে, একদম বিস্তারিত আপনারা পাবেন, যে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিসসালাম ছিলেন ঈশ্বরের একজন দাস অনেকগুলো জায়গাতে। গসপেল অফ ম্যাথিউ 12 নম্বর অধ্যায় 17 এবং 18 নম্বর পদে বলা হয়েছে যীশু ঈশ্বরের দাস ছিলেন। এটা উল্লেখ করা হয়েছে বুক অফ অ্যাক্টস 3 নম্বর অধ্যায় 16 নম্বর পদে বলা হয়েছে যীশু ঈশ্বরের দাস ছিলেন। বুক অফ অ্যাক্টস প্রেরিত 3 নম্বর অধ্যায় 25 এবং 26 নম্বর পদে বলা হয়েছে যীশু ঈশ্বরের একজন দাস ছিলেন। পরিষ্কারভাবে বলা হয়েছে যীশু হলো ঈশ্বরের দাস। তাহলে দেখতে পাচ্ছেন যীশু কখনো ঈশ্বর নন, তিনি ঈশ্বরের একজন সার্ভেন্ট ছিলেন। বুক অফ অ্যাক্টস 4 নম্বর অধ্যায় 27 নম্বর পদে বলা হয়েছে যীশু ঈশ্বরের দাস ছিলেন। বুক অফ অ্যাক্টস 4 নম্বর অধ্যায় 30 নম্বর পদে বলা হয়েছে যীশু বা ঈসা আলাইহিসসালাম তিনি ঈশ্বরের একজন দাস ছিলেন, তিনি ঈশ্বর ছিলেন না। তাহলে এগুলো প্রমাণ করে যে যীশু খ্রিস্ট ঈশ্বর নন, তিনি ঈশ্বরের একজন দাস। আশা করি আপনারা পরিষ্কার হয়ে গেছেন যে যীশু ঈশ্বরের দাস ছিলেন, যীশু মানুষের সন্তান ছিলেন, যীশুকে ঈশ্বর প্রেরণ করেছেন তার দাসত্ব করার জন্য। পরিষ্কার বাইবেল এটাই বলছে। গসপেল অফ জন 5 নম্বর অধ্যায় 30 নম্বর পদে বলা হয়েছে যে আমি নিজের ইচ্ছা পূরণ করতে আসিনি, ঈশ্বরের ইচ্ছা পূরণ করতে এসেছি। অর্থাৎ এটা নিশ্চিত করে যীশু ঈশ্বর ছিলেন না, তিনি তার মনিবের কথা পালন করেছেন দাস হিসেবে। আর এটাই প্রত্যেকটা দাসের বৈশিষ্ট্য, বা প্রত্যেকটা দাসের একটা কর্তব্য থাকে, সে তার মনিবের প্রশংসা করবে, তার কথা শুনবে। এটাই হলো দাসের প্রধান বিষয়। তাহলে আপনারা বুঝতে পারছেন যে যীশু একজন দাস ছিলেন, তিনি কখনো ঈশ্বর ছিলেন না। আর দাবি করা হয় যীশু ঈশ্বরের পুত্র ছিলেন। বাইবেল বলছে যে ঈশ্বরের পুত্র হলো আদম বা আদম আলাইহিসসালাম। এটা উল্লেখ করা হয়েছে বুক গসপেল অফ লুক 3 নম্বর অধ্যায়ের 38 নম্বর পদে বলা হয়েছে যে আদম ছিলেন ঈশ্বরের সন্তান। তাহলে দেখেন যীশু ছিলেন ঈশ্বরের দাস, আদম ছিলেন ঈশ্বরের সন্তান। এছাড়াও বলা হয়েছে
বুক অফ এক্সোডাস 7 নম্বর অধ্যায় 1 নম্বর পদে বলা হয়েছে যে মোসেস গড ছিলেন, মুসা আলাইহিস সালামকে বলা হচ্ছে গড, সরাসরি তিনি কি ছিলেন, গড বা ঈশ্বর ছিলেন। উল্লেখ করা হয়েছে বুক অফ এক্সোডাস 7 নম্বর অধ্যায় 16 নম্বর পদে, যে 7 নম্বর অধ্যায় 16 নম্বর পদে বলা হয়েছে বুক অফ এক্সোডাসের যে হারুন এক গড ছিল। এছাড়া বাইবেলে পরিষ্কারভাবে বলা হয়েছে বুক অফ শাম 82 নম্বর অধ্যায় 6 নম্বর পদে, যারা ঈশ্বরকে বিশ্বাস করে তারা সবাই ঈশ্বরের সন্তান। ও অর্থাৎ অ্যাকর্ডিং টু বাইবেল আমি ঈশ্বরের একজন সন্তান, কারণ আমি ঈশ্বরে বিশ্বাস করি। এটা কাউন্টার অ্যাটাক, পারলে কোনো খ্রিস্টান মিশনের এটা খণ্ডন করে দেখাক যে আমি ভুল বলেছি, বাইবেল থেকে রেফারেন্স দিয়ে বলেছি, কোটেশন সহ বলেছি। তাহলে দেখেন এটা পরিষ্কার যে যিশু বা ঈসা আলাইহিস সালাম কি ছিলেন, ঈশ্বরের দাস ছিলেন, মানুষের সন্তান ছিলেন। অন্যদিকে মোজেস ছিলেন সরাসরি ঈশ্বর, একদম পরিষ্কার বাইবেল বলছে আদম ছিলেন ঈশ্বরের সন্তান। তাহলে আমরা এই বিষয়গুলো একদম ক্লিয়ার বাইবেল থেকে জানতে পারি যে তারা কি ছিলেন, ঈশ্বর ছিলেন, ঈশ্বরের সন্তান ছিলেন। আর বাইবেল বলছে যিশু ছিল ঈশ্বরের দাস। পারলে আমি যে কোটেশন দিয়েছি এগুলো খণ্ডন করে দেখান, যে জায়গা থেকে কোটেশন দিয়েছি সেখান থেকে খণ্ডন করে দেখাবেন। তাহলে পরিষ্কার যে এসা যিশু সব কিছু জানতেন না। গসল অফ ম্যাথিউ 26 নম্বর অধ্যায় 36 নম্বর পদে বলা হচ্ছে যে কিয়ামতের দিন সম্পর্কে যিশু জানতেন না। তাহলে এটা পরিষ্কার যে তিনি ঈশ্বরের সন্তান হওয়া সত্ত্বেও তিনি সব কিছু জানতেন না, মানে ঈশ্বর প্রেরিত হওয়া সত্ত্বেও তিনি সব কিছু জানতেন না। এগুলো নিশ্চিত করে যিশু ঈশ্বর নন, তিনি ঈশ্বরের একজন দাস ছিলেন, ঈশ্বরের দাসত্ব করার জন্য পৃথিবীতে এসেছেন। তো এই ভিডিওতে আমরা পরিষ্কার করতে পেরেছি যে যিশু বা ঈসা আলাইহিস সালাম মানুষের পুত্র ছিলেন এবং তিনি ছিলেন ঈশ্বরের একজন দাস। আশা করি এই ভিডিওটা খ্রিস্টান মিশনের দাদারা কাউন্টার দিবেন এবং আপনাদের কাউন্টার অপেক্ষায় থাকবো, আপনারা কাউন্টার দিচ্ছেন আর আপনাদের হাস্যকর কাউন্টার দেখে একটি বিনোদনের খোরাক সবাই পায় আর আমরাও পেয়ে থাকি। তো আশা করব এই ভিডিওর কাউন্টার দিবেন, আর যদি দিতে না পারেন আর যদি আমাদের সাথে বিতর্ক করতে চান ভ্যাটিকান সিটির পোপ পর্যন্ত বিতর্ক আসতে পারেন, ঈশ্বরের সন্তানরা আসতে পারেন, সারা পৃথিবী ঈশ্বরের সন্তানদের জন্য ডিবেটের বিষয় উন্মুক্ত, সরাসরি ওপেন চ্যালেঞ্জ, ওপেন আলোচনা হবে। আসুন আপনার সাথে আলোচনা করতে চাই ইসলাম এবং খ্রিস্টান ধর্ম নিয়ে, ইসলাম এবং বাইবেল নিয়ে। তা আসুন আপনার সবার সামনে, সারা পৃথিবীর সবার সামনে আমরা দেখিয়ে দিব যে খ্রিস্টান মিশনারিরা ভুল পথে আছে, বাইবেলের অনুসারীরা ভুল পথে আছে, একমাত্র সঠিক পথে আছে যারা যারা পবিত্র কোরআনকে ফলো করছে, অনুসরণ করছে। তো আশা করি আপনারা এই ভিডিওতে একদম পরিষ্কার হয়ে গেছেন যে যিশু ঈশ্বরের সন্তান ছিলেন না, তিনি ছিলেন মানুষের সন্তান এবং তিনি ছিলেন যে ঈশ্বরের একজন দাস। পরবর্তীতে আরও অনেক বিষয় নিয়ে আপনার সামনে হাজির হব। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে অনেক বেশি ভালো রাখুন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।